আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব এগিয়ে ভারত। নোভেল করোনা ভাইরাসের মোকাবিলায় সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানালেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয়া শতাব্দী রায়। নমস্কার, খবরে দেখলাম যে সিউড়িতে মানুষ বাইরে বেরিয়েছে এবং তার জন্যে পুলিশ বোধহয় ধরেছে। আমার আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ বাইরে বেরোবেন না। করোনা এমন একটা রোগ যার ওষুধের থেকে বেশি জরুরি এই মুহূর্তে যাতে এটা ছড়িয়ে না পড়ে। এই মুহূর্তে আমরা যদি বাড়িতে থাকি, শুধু নিজে বাঁচবো তা নয়, দেশকে বাঁচাতে পারবো, পরিবারকে বাঁচাতে পারবো, বিশ্বকে বাঁচাতে পারবো। সুতরাং আপনারা বাড়ি থাকুন, সরকার এতভাবে বলছে, এত করছে আপনাদের জন্যে, এবং সেই কথাগুলো যদি আমরা শুনি, যদি এটাকে আর স্প্রেড করতে না দিই, আর একজনের থেকে আরেকজনের কাছে ছড়াতে না দিই, ছড়িয়ে না পড়ে, তাহলে কিন্তু করোনা অনেকটাই কন্ট্রোলে এসেছে বিজ্ঞানীরা বলছেন, গবেষকরা বলছেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, জানি বাড়িতে থাকা খুব কঠিন কাজ, যারা বাইরে বেরোয়, যারা রোজ রোজ বাইরে থাকে, তাদের জন্য বাড়ি থাকা খুবই কষ্টের, কিন্তু এই কষ্টটা মেনে নিলে আমরা আগামী দিন খুশি দেখতে পাবো। না হলে কিন্তু এই কষ্টের থেকেও আরও বেশি পরিণতি খারাপ হবে, কারণ ভারতবর্ষ এমন একটা জায়গায় জনসংখ্যা অনেক বেশি, তার ফলে একজন যদি বিদেশে একটা মানুষের ছড়াতে এক ঘন্টা সময় লাগে, এখানে কিন্তু ভারতবর্ষে কিন্তু এক ঘন্টায় হয়তো বা 1,00,000 মানুষের মতো ছড়িয়ে পড়তে পারে। যেটুকু দরকার বাজারের জন্য, বাজার রোজ রোজ তো বাজার যাওয়ার দরকার নেই, একদিন গিয়ে একটু বেশি কিনে নিন, দুদিন গিয়ে একটু বেশি কিনে নিন, রোজ বেরোনো বা এমনি বেরোচ্ছি বা ভাল লাগছে না বাড়িতে বলে বেরোচ্ছি, প্লিজ এটা করবেন না। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আপনাদের বীরভূমবাসীকে ভারতবর্ষ বিশ্বের সঙ্গে, বীরভূমবাসীকে বিশেষ করে অনুরোধ যে যেহেতু আমরা আপনাদের সঙ্গে এই মুহূর্তে দেখা করতে পারছি না, দেখা হওয়াটাই এখন সবচেয়ে অপরাধ, সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি প্রত্যেকে, বিশ্ব সুন্দর হয়ে উঠুক, আমরা সুন্দর হয়ে উঠি, সুস্থ হয়ে উঠি, দেখা তো হবে, আমরা তো আসি, আমার সঙ্গে তো আপনাদের দেখা হয়। ভালো থাকুন, প্লিজ 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 বাড়িতে থাকুন।